রাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে জামগুৰিহাটৰ ৰঙাচুকুৱা উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়টো 15ৰ পৰা 18 বছৰৰ কিশোৰ কিশোৰীসকলক প্ৰদান কৰা হৈছে কোভিড-19 প্ৰতিষেধক। রঙাচুকর রাজ্যিক চিকিৎসালয়ের তত্ত্বাবধানত 75গৰাকী ছাত্র ছাত্রীর মাজত প্রথম পালির কোভিড-19 প্রতিষেধক প্রদান করে। মই আপনার জড়িয়ে সকলকে অনুরোধ জানাও যাতে সকলে কোভিডর নিয়মবিল মানি চলে, আর যেহেতু এটা একটা কোভিডর নতুন ভেরিয়েন্ট অমিক্রন আহিছে বা ওলাইছে, গতি সকল সজাগ হোক, সাবধান হোক। আর আপনার জড়িয়ে মই বাকি মানুষবিল কোম যে যখন এটিও কোভিডর ভ্যাকসিন লওয়া নাই 18-র উপর, যাতে অতি শীঘ্রে আহিপালাকি ভ্যাকসিনবিল সম্পূর্ণ করে। উল্লেখ্য যে সরকারে কোভ্যাক্সিন প্রতিষেধক পঞ্জীয়ন প্রক্রিয়া কোউইন পোর্টেল অথবা এপ আর অফলাইন মাধ্যমে 15-18 বছর বয়সের 20 লাখ কিশোর কিশোরীক এই ভ্যাকসিন প্রদানের লক্ষ্য লৈছে। ব্যুরো রিপোর্ট, ইস্তেমোজো, অসম। ইস্ট মজো অসমক লাইক, কমেন্ট আর শেয়ার করবলে নাপাহরিব, লগতে নোটিফিকেশনের বাবে বেল আইকনটো ক্লিক করিবো।